আমার বাচ্চার তাগিদে আমি আঁকি, এটা থেকে সরে গেলে যাও মানে আমার অস্তিত্ব থাকছে না। ওই জন্য বলছি আমি কেন আঁকি বললাম বাচ্চার তাগিদে। প্রথম হলো আমার মা, মাই আমাকে উৎসাহ করে ওই আর্ট কলেজের বাচ্চাদের জন্য স্কুল আছে ওইখানে ভর্তি করে, উনি প্রথম ভর্তি করে দেয়। খুব দুষ্টমি করছে, ওই যে রং তুলি এটা সেটা আনতে হয়, আমার কাপড় আনছিল ধরে রাখছে, না না আমি কিনবো না কিছু, আপনি যাইতে হবে, তাই আমার নিয়ে আনি মার্কেটে গেছে। মায়ের পর বাংলাদেশ শহর জনাল আব্দি আমার গুরু। হ্যাঁ অন্যান্য শিক্ষক তো আছে, কিন্তু আমার স্বপ্নই ছিল জনাল আব্দি হব, বুঝেছ? প্রতিবন্ধকতা না থাকলে আগানো যায় কি? কঠিন কাজটা ছিল ওরা যে আমার এখানকার কথাটা অ্যাকসেপ্ট করাটা। মেক্সিকান পেইন্টার, আফ্রিকান পেইন্টার, ক্যানাডার পেইন্টার সবাই আসে দেখি, কিন্তু ওভারঅল সবাইকে গ্রহণ করে এর মানে কি একটা ডায়লগ কথা, সেই কথা বলার যে কতগুলি মাধ্যম ছবি আঁকা, রং রেখা, নিজস্বতা আয় না। হয়তো আমি প্যারিসে আসি বলে ইন্টারাকচুয়ালি আমার একটা ডেভেলপমেন্ট হয়েছে, একই সাথে আমার দেশের যেটা অন্যদের ঘটে না যেটা আমার ঘটেছে। বাঙালি হওয়াটা কঠিন জিনিস, যেমন রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাস, সর্বশেষ আমরা পাই বঙ্গবন্ধুকে। একটা শিল্পী কার্যক্রমে ইন্টারাকচুয়াল ওদের দেখাবে ইয়েস আমি বাঙালি। প্রশ্নটা সুন্দর, কিন্তু আমি কোনোদিন ভাবি না, কিন্তু একটা জিনিস জানি আমার তেজ আছে, তোমরা কসমস আকাশে যাচ্ছ আমরাও যাব। এটা হয়তো আমাদের স্বাধীনতার যুদ্ধে আমি জড়িত ছিলাম বলে পতাকাটা বহন করেছি, দৌড়েছি, ওটাই আমি দেখাচ্ছি আমরা পেস। ওখানেও কিন্তু আমি একা না, সবাই আসে, যেহেতু ওখানে স্থায়ী আছি, বাংলাদেশে আসি প্রতি বছরই, হয়তো দুই তিন মাস থাকি, যতদূর পারি সবার সাথে যোগাযোগ করে টরে এটাকে যে ফিল আপ করে নিচ্ছি। সহজ সহজ ব্যাপারটা, এই স্পেস ছেড়ে দেওয়া ক্যানভাসের, এগুলি উনি বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, এই যে ছেড়ে দেওয়াটা ওনার কাছে আমি শিখেছি। সত্যজিৎ বাবু বা আমার সাংঘাতিক ইনফ্লুয়েন্স হয়েছে, কাশফুল যে এত সুন্দর হতে পারে আমি জীবনে ভাবি নাই। ওই যে যখন দুর্গা আর অপু ওরা চলে যায়, এই যে কাশফুল মনে হচ্ছে হাই হাই তো অন্য জগৎ, এটা হলো একটা আর্ট। যেমন ধরো গয়া পেন্টার গয়া স্পেনে, হ্যাঁ বালাস কেস, তারপর তো মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো ভিঞ্চি তো আছে, তারপর ডেলা ক্রয় তো আছে, সর্বশেষ হলো ফ্রান্সিস বেকন যে আমাকে আকৃষ্ট করেছে। ওখান থেকে টেকনিক মেথড এবং কীভাবে হ্যান্ডেলিং করতে হয় ব্রাশ ট্রাশ এগুলি শিখলাম, এটা ইনফ্লুয়েন্স হচ্ছে আমার ভালো লাগে। ধীরে 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 আমার হু আই এম আমি কে, ধরো রবীন্দ্রনাথের সিম্পলিসিটি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান, এটা হলো আমার অরিজিন, আমার প্রিয়ম, আমার সম্পদ। আশাবাদী, হ্যাঁ আশা যে সবাই দেখি মুক্তিযুদ্ধের উপর ছবি আঁকছে, হ্যাঁ বঙ্গবন্ধুর উপর ছবি আঁকছে, এখন এটা কি সরকারি কারণে নাকি অন্তরের থেকে এটা অপেক্ষা করতে হবে, এ তো আশাবাদী যেহেতু আমি দেখছি। পেলে তো আর এই কথা বলতো না, তাই না? নিশ্চয়ই পাই নাই বলি তো বলছো, পাবো অনেকদিন পর, হয়তো আমি থাকবো না তোমরাও থাকবে না, লক্ষণটা তো পাওয়া যাচ্ছে, আগাচ্ছি তো না বলবা না।